হচ্ছে কি নাটক সবাই করেই যাচ্ছে, একবারও ভাবছে না দর্শক দেখছে কিনা। আমি আসলে কার জন্য নাটক বানাচ্ছি? দর্শক দেখার জন্যই তো। তো দর্শক যদি নাই দেখে তাহলে ওটা চলার জন্য চলছে। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে এসেছেন একজন নাট্যকার, নির্দেশক, অভিনেতা। সাংগঠনিক কার্যক্রমেও তিনি বেশ উজ্জ্বল। গতকাল 21 জানুয়ারি থেকে শুরু হয়েছে আলী জাকের নতুনের উৎসব। নাগরিক নাট্য সম্প্রদায় এবং মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এই উৎসবের আদ্যোপান্ত সহ নানা বিষয় জানতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় নাট্যজন পান্থ শাহরিয়ারকে। চলুন দর্শক, কথা বলি তার সাথে। কেমন আছেন? উৎসবের সময় ভীষণ ব্যস্তভাবে কাটছে এবং এই সাংগঠনিক দায়িত্বে আপনি আছেন, তো এত কিছুর মধ্যে, এত ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করে আসার জন্য প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং একই সাথে জানতে চাই এই উৎসবটা নিয়ে বিস্তারিত কিছু কথা। আমি আগে একটু ধন্যবাদ জানাই মাছরাঙাকে, কারণ হচ্ছে মঞ্চনাটক তো সমস্ত জায়গায় একটু অবহেলিতই থেকে যাচ্ছে আমাদের এখানে, যে মঞ্চ নাটকের একটা উৎসব হচ্ছে বা এটাতে নাটক হচ্ছে, এগুলো নিয়েও যদি এই ধরনের প্রচারে যারা এগিয়ে আসেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত। আর এই উৎসবটাকে আমরা 2019 প্রথম শুরু করেছিলাম, নতুনের উৎসব নাম দিয়েছিলাম। সেই নতুনের উৎসব বলতে আমরা এই উৎসবে প্রথমবার থেকে কিছু নাটককে প্রণোদনা দিতে শুরু করি। 5টি নাটককে প্রণোদনা দিয়েছিলাম গতবারও, নাগরিকের নিজেদের একটি নাটক ছিল। সব মিলিয়ে আমরা 7টি নাটক মঞ্চায়ন করেছিলাম, যেগুলোর উদ্বোধনী মঞ্চায়ন ছিল ওটা প্রথম শো। তো এটা এর আগে কখনো এভাবে হয়নি বাংলাদেশে, ওই প্রথম আমরা শুরু করলাম। এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল আসলে আমরা যখন মিটিং করতে বসি যে কিভাবে উৎসব করব। তা 18-তে আমরা নাগরিকের 50 বছর পূর্তি এবং নিয়মিত দর্শনের বিনিময়ে নাট্যচর্চার 45 বছর পূর্তি, 1973 সালে সেই কালচারটা আসলে আপনারাই শুরু করেছিলেন। হ্যাঁ, 73 সালে ওটা নাগরিকই প্রথম শুরু করে নিয়মিতভাবে দর্শনের বিনিময়ে নাটক দেখার ব্যাপারটা। তো উৎসব যখন করব তখন আমাদের অন্যতম প্রধান সদস্য আসাদুজ্জামান নূর, তো নূর ভাই বলছিলেন যে আচ্ছা প্রতিটা উৎসবে একটা অর্থ খরচ হয়, তাই না? এই সাজসজ্জা এটা ওটা বিভিন্ন দলকে ডাকা, দেশের বাইরে থেকে আনা, কিন্তু আমরা যদি তাতে ওই 7 দিন উৎসব শেষ, টাকাটা শেষ, আমরা এরকম কিছু করি না কেন যেটা টাকাটা থেকে যায়? অত্যন্ত কৃতজ্ঞ নূর ভাইয়ের কাছে যে এরকম একটা আইডিয়া নাগরিককে দেওয়ার জন্য। এবং তখন আমরা আলাপ করতে, আচ্ছা আমরা যদি 5টা নতুন নাটককে টাকা দিই, মানে 5টা দলকে নতুন নাটক করবার জন্য, সেই নাটকটা থেকে যাচ্ছে, তার মানে আপনার টাকাটা 7 দিনে শেষ হয়ে যায়নি, একদমই না। যতদিন নাটকটা থেকে যাচ্ছে টাকাটা কাজে লাগছে, সেইভাবে আমাদের শুরু। তারপরে করোনা এইগুলো মিলিয়ে তো সব কিছু একটু বন্ধ ছিল, এর মধ্যে আমরা আমাদের অন্যতম ব্যক্তি আমাদের দলের সভাপতি ছিলেন আলী জাকের, উনি করোনাকালীন সময়ে মারা গেলেন। সেই সব মিলিয়ে এবার আমরা উৎসবের নামকরণটা করেছি আলী জাকের নতুনের উৎসব। এটা আলী জাকের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা করেছি। আর এবার আমাদের সাথে যুক্ত হয়েছে মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। তো এবারের আলী জাকের নতুনের উৎসবে কিন্তু 4 জন গুণীজন সম্মাননা পেয়েছেন, তাদেরকে নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, এবার আমরা 18-তেই আসলে ঘোষণা করেছিলাম যে যারা আমাদের সাথে খুব সম্পৃক্ত ছিলেন নাগরিকের সাথে, যেমন সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার ছিলেন আমাদের প্রথম সভাপতি 68 সালে যখন প্রথম, হ্যাঁ, তো তারপরে খালেদ খান, উনি আমাদের দলের অন্যতম সদস্য ছিলেন, সেই সাথে যিনি ঘোষণা করেছিলেন আলী জাকের, তিনিও প্রয়াত হয়েছেন। তো সব মিলে এই 4টি নামে আমরা 4 জনকে সম্মাননা দেব, এরকম একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। এই প্রথমবার আমরা এটা দিলাম। এখানে মাসুদ আলী খান, মামুনুর রশিদ, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ জামিল আহমেদ, এনাদেরকে আমরা সম্মানিত করতে পেরে নিজেরাই গর্বিত। আলী জাকের স্যারকে নিয়ে জানতে চাই, তার সাথে তো লম্বা সময় ধরে কাজ করেছেন, অনেক কাজের সাথে যুক্ত ছিলেন আপনি, তো ওনার সাথে কাটানো অনেক মুহূর্ত বা অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, সেখান থেকে কিছু যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি জানি না উদ্ধত্ত কিনা, আমি ওনার ডাক নাম ছোটলু, ছোটলু ভাই ডাকতাম। আমি সবসময় আলী জাকেরকে আমার বন্ধু বলেছি, উনিও আমাকে পরিচয় করে দিতেন যে আমার তরুণতর বন্ধু। বাহ, আমরা খুব বন্ধু ছিলাম।
আমার সৌভাগ্য ওনার শেষ মঞ্চে ওঠা যে গ্যালিলিও নাটকটি আবার রিভাইভ করা হলো আমার নির্দেশনায় ছিল। লাকিলি আমি সামনে থেকে বসে দেখতে পেরেছিলাম, আমি নিজেকেও আসলে ওই জায়গা থেকে কিছুটা ভাগ্যবান মনে করি। হ্যাঁ, ওই আলি জাকেরকে সেই ওই রকম মঞ্চে দেখা এবং ছোটলু ভাইয়ের একটা ইয়ে ছিল পান্থ, তখন উনি ক্যান্সার থেকে একটু রিকভার করে উঠেছে কেমোটেমন দিয়ে, কি ভীষণ ভালোবাসতো মঞ্চকে যে আমি আরেকবার মঞ্চে দাঁড়াতে চাই, আমি গ্যালিলিওটা করতে চাই যদি তুই ডিরেকশন দিস। হ্যাঁ, আমি ছোটলু ভাইকে কোনোদিন কোনো বিষয়ে না বলতে পারিনি, এটা আমার একটা অদ্ভুত। মানে ছোটলু ভাই বললো হ্যাঁ, ছোটলু ভাই এটা করতে চায়, হ্যাঁ না আমি কখনো বলতে পারিনি। এবার একটু লেখক পান্থ শাহরিয়ারের দিকে ওকে মারতে চাই। খুব সম্প্রতি নতুন একটি চলচ্চিত্র প্রহেলিকা আসতে চলেছে, যেটা ডিরেকশন দিয়েছেন চয়নিকা চৌধুরী, সেই চলচ্চিত্রের গল্পটা আপনি লিখেছেন, এটা নিয়ে যদি একটু বলেন। গল্প চিত্রনাট্য সংলাপ সব আমার, চয়নিকা চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র। গল্প তো আর বলা যায় না, গল্প আলটিমেট নির্দেশক বানাবে, দর্শক দেখবে, আশা করি উনি ভালো বানাবেন। হ্যাঁ, এটা এছাড়া আরও দু একটা ফিল্মের কাজ করেছি, সময় হলে বলবো। একটা মঞ্চের জন্য লিখছি, একটা উপন্যাস লিখছি, মেলা কিছু লিখছি। তো তো এবারের বই মেলায় কি না, আমি আসলে এটাতে আমি একটু বলি যে বই মেলা কেন্দ্রিক লেখক হতে চাই না, নিজের জন্য লিখতে চাই আমি সত্যি। ইভেন আমি নাটক সিনেমা সংলাপ যখনই লিখি, যখন আমার মনোপুত হয় তখন আমি মনে করি যে আচ্ছা এবার দেয়া যায়, আমি কারোর জন্য লিখতে চাই না। এবার একটু পেছনের দিকে যেতে চাই, মাছরাঙা প্রোডাকশন হাউসের সাথে আপনার দীর্ঘ সখ্যতা এবং আপনার প্রথম ধারাবাহিক বন্ধন মাছরাঙা প্রোডাকশনের হাত ধরেই তৈরি হয়েছিল, এটা নিয়ে যদি একটু স্মৃতিচারণ করেন। কোটি কোটি স্মৃতি, মানে আমরা না তখন প্রথম লেখা শুরু করলাম গিয়াসুদ্দিন সেলিম, আমি, নুরুল আলম আতিক, নজরুল একজন ছিল, এই চারজন। একমাত্র আমাদের আসলে ১৩ পর্বের উপরে বোধ হয় তখন কারোর লেখার এক্সপিরিয়েন্স নেই, এটা কিন্তু লম্বা সময় ধরে চলেছে। হ্যাঁ, এই প্রথম শুরু হচ্ছে তখন আব্দুল্লাল মামুন শুরু করলেন চ্যানেল আইতে, জোয়ার ভাটা বোধ হয় মামুন হয়ে করছেন, আর আমরা এখানে যারা তরুণতর আছি আমরা কেউ ১৩ পর্বের, আসলে তখন ১৩ পর্ব ২৬ পর্বের উপরে নাটকে হতো না, তো আমরা জানতাম না আসলে একটি লম্বা সিরিয়াল ডেইলি সব কেমনে লেখে। এবং আমাদের তখন অদ্ভুত প্রতিদিনের মানে সকাল থেকে রাত পর্যন্ত লেখক, অভিনেতা, ক্যামেরা পার্সন, ডিরেক্টর সব আমরা একসাথে আছি, মানে ওটাই ঘরবাড়ি হয়ে গেছিলো। ওইভাবে ধীরে 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 একসাথে খাই, একসাথে আড্ডা মারি, একসাথে সমস্ত কিছু করতে করতে নাটকটা করা শুরু করলাম। তারপরে যে নাটকটা একটা কিছু দাঁড়িয়ে যাবে সেটা কে আগে থেকে বলতে পারে, কিন্তু যখন আসলে সেটা দাঁড়ালো, মানে মানে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করলো, তখন কেমন লেগেছিল? যখন মনে হয়েছে অনেস্টলি এফোর্ট দিলে সেটার একটা রেজাল্ট পাওয়া যায়। সেই সময় শুধু নাটকটাই না, তার টাইটেল সং যেটা কিনা গিয়েছিলেন অর্ণব, সেটা কিন্তু তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করেছিল, সেটা নিয়ে একটু জানতে চাই। অর্ণবের ওটা প্রথম প্রথম গান, ও তখন মাত্র অর্ণব আর শাহানা ওরা দুজন এসছে, পরে প্রথম একদিন বসলাম গল্পটা বললাম এরকম এরকম, আর তুই একটা গান বানিয়ে নিয়ে আয়। আমার এতটুকু মনে আছে অর্ণব গানটা এনে ওর গলায় শোনাচ্ছে, লিখেছিল শাহানা, দুজন বসে আছে, আমি শুনলাম, অর্ণব বড় গেয়ে বললো আমি গাইবো না, ভালো কাউরে দিয়ে গাও, তোর গলাটাই তো সবচেয়ে ভালো যাচ্ছে, তুই গাইবি, তো ওই দিয়ে শুরু আর কি। সেই আমাদের নাটকের কিন্তু স্বর্ণ যুগ আমরা একটা বলি যে পেছনে ফেলে এসেছি, তো সেই সময়ের নাটক আর এই সময়ের নাটক যদি কম্পেয়ার করতে বলি কি বলবেন? হচ্ছে কি নাটক সবাই করেই যাচ্ছে, একবারও ভাবছে না দর্শক দেখছে কি না। আমি আসলে কার জন্য নাটক বানাচ্ছি, দর্শক দেখার জন্যই তো, তো দর্শক যদি নাই দেখে তাহলে ওটা চলার জন্য চলছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই নাটকগুলো টেলিভিশনের চাইতে বেশি বোধ হয় অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউবের জন্য বোধ হয় বেশি বানানো হয়, এবং কোথাও একটা দেখা যায় যে এত ভিউ হলো, এত লাখ, এত মিলিয়ন, মানে ভিউয়ের উপরে সামহ জনপ্রিয়তাটা কি ডিপেন্ড করছে কিনা? হ্যাঁ করছে শুনি, কিন্তু এটা খুব ভুল হচ্ছে না? আমি যখনই একবার ছেড়ে আমার ভাল লাগেনি, ওখানে কিন্তু বলা নেই যে আমি যে আমার যে একটা টিক পড়লো, আমি ভিউ করলাম, সেটা আমার ভালো লেগেছে কি মন্দ লেগেছে ওটা কিন্তু বলা নেই ওখানে। হতে পারে যে আমি জাস্ট একটা সেকেন্ড বা ৩০ সেকেন্ড বা ১ মিনিট দেখে ভাল লাগেনি, কিন্তু আপনার ভিউ বেড়ে গেছে। এবার একটু জানতে চাই যে ৯০ দশকের শুরু থেকে আসলে আপনি মঞ্চ নাটকের সাথে জড়িত আছেন, শুরুটা করলেন কি করে, কবে থেকে আসলে আগ্রহটা জাগলো? বাবা নাটক করতেন, সোলায়মান খোকা। হ্যাঁ, সোলায়মান খোকা,
সো ছোটবেলার থেকে না অদ্ভুত একটা নাটকের প্রেম, মানে হয়তো তাকে দেখে দেখে হয়েছে। সো আমার পরিবারের একটা বড় সাপোর্ট ছিল যে এগুলোতে না নাই, আমার ছোট বোন নাচেন। অনেস্টলি যদি বলি, নাগরিক নাট্য সম্প্রদায়ে ঢোকার জন্যই অপেক্ষা করছি। তো নাগরিক তখন ওভাবে পত্রিকায় দিয়ে লোক নিত না, ওই একজন দুজন পরিচিত আসতো আসতো, এ আর হয়ই না, নেই না। হ্যাঁ, বসে থাকতে, আচ্ছা কতদিন বসে থাকবো? আমি ড্রামা সার্কেলে জয়েন করলাম। ড্রামা সার্কেল আদি একটা গ্রুপ বাংলাদেশে, তখন মাসুদ আলী খান এই দলটা চালাচ্ছিলেন। তো মাসুদ ভাইয়ের সাথে জয়েন করে কয়েক বছর ওখানে কাজ করতে করতে হঠাৎ নাগরিক মনে করলো যে এবার কিছু ছেলে মেলে নেবে, নাগরিকে এত লোক আছে দরকার হয় না। সেই ইন্টারভিউ দিলাম, সে লম্বা কাহিনী, লিখিত ইন্টারভিউ, তারপরে মৌখিক ইন্টারভিউ, ইত্যাদি ইত্যাদি করে ঢুকলাম। ঢোকার পর ওয়ার্কশপ, তারপর থেকে তো নাগরিকে। আমরা এটা জেনে এসেছি যে আসলে লম্বা একটা সময় পাড়ি দিতে হয় নাট্য দলে জয়েন করার পরেও স্টেজে দাঁড়াতে, এই সময়টা আসলে কিভাবে কেটেছে? নিশ্চিত, মানে এখন দুটো বিষয়, একটা যেমন একটা ছোট দলে কাজ, মানে অপেক্ষাকৃত কম ছোট দল, ওখানে আপনি হয়তো তিন মাসের মধ্যে আসতো, দাঁড়িয়ে যেত অভিনেতা। কিন্তু একটা বড় দলে এত বড় বড় সব অভিনেতা, আমরা যখন নাগরিকে ঢুকি, মানে বড় অভিনেতারাই একটা নাটকে কটা কাস্টিং থাকে, তো পাচ্ছে না। তো নেচারালি আমার আগে আছে, তার আগে আছে, তার আগে আছে, আস্তে আস্তে অনেক দূর। তো এই প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। আর যদি আমি এটাও বিশ্বাস করি, নাগরিকে আমি গিয়েছিলাম 5 বছরের আগে আমি মঞ্চে দাঁড়াতে পারবো না, প্রস্তুতি নিয়ে গেছি, কিন্তু আমি ঠিক 1 বছরের মাথায় মঞ্চে দাঁড়িয়েছি। সো সেটা হচ্ছে, আপনার যদি ওই জায়গাটা থাকে বড় দলের টিকিট, ওটা বের করে আনি। আর যে চা দেওয়া, আমি করেছি, আমি সেদিনই গল্প করছিলাম কার সাথে, যে রতন থিয়াম 96-এ যখন বাংলাদেশে আসলেন, শিল্পকলা ছিল যে টিন শেড অডিটোরিয়ামটা, উনি এসে বললেন যে স্টেজে একটা ধুলা থাকলে আমি শো করব না। নূর ভাই বললো, পান্থ তোমার দায়িত্ব। আমি আমি এক হাত নিচে, তখন আর শুকনা টুকনা ইয়াং ছেলে ছিলাম, তো একদম পাউডার দিয়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে মুছে, এবং এরপরে এখানে কেউ ঢুকতে পারবে, কারণ উনি একটা ধুলা হলে করবো। আই ডিড ইট, আমি সমস্ত কাজ করেছিলাম। তার একটা কারণ ছিল, সমস্তটা জানতে হবে, থিয়েটার করতে হলে সবটা জেনে করতে হবে। আমি লাইটে কাজ করেছি, সেটে কাজ করেছি, মেকআপে কাজ করেছি, কস্টিউমে কাজ করেছি, এটা করতেই হয়, কারণ আমি জানতাম আমি ডিরেকশন দিব স্টেজে। ডিরেক্টরকে কিন্তু পুরো ব্যাপারটাই আসলে নখদর্পণে থাকতেই হয়। তো জানতে চাই যে যে স্বপ্ন, যে আশা নিয়ে আপনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হয়েছিলেন, প্রাপ্তির খাতায় সেটা কতটা পূর্ণ? প্রাপ্তির জন্য কেউ কাজ করি না। জিজ্ঞেস করতে পারেন যে ভালো লাগা কতখানি হলো। এবার প্রশ্ন হচ্ছে, ভালো যদি একবার লেগে যায় তাহলে তো শেষ, এবার মরে যেতে হবে। সো ভালো লাগারও অনেক বাকি আছে অবশ্যই। এবং আমরা যদি পুরস্কারের জায়গা থেকে আসি, আপনি কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন সমালোচকের রায় 2013 সালে, এইটা নিয়ে আমাদেরকে একটু বলুন। অবাক হয়েছিলাম, আমি আসলে জানতাম না, মানে জানতাম না, মানে মেরিলের এটা খুব ভালো যে কিছুই বলেননি, 3 জন নমিনেটেড। তো তখন প্রথম আলোতে মেহেদি ছিল, খালি ফোন করে, দেরি করেন কেন, আমি তোর আগে যেয়ে কী করবো। তা আমি খুব বাইরে ঘুরে টুরে গেলাম, যাওয়ার পরে দেখি সিটটির দখল হয়ে গেল, আমাকে অনেক পিছনে রাখলো, কিছু কোথাও তো বসতে হবে, আমি ভাবিই নেই যে ওখান থেকে। তারপরে নাম ঘোষণা একটু সময় নিয়ে ফেলেছিলাম বোধ হয়। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, খুব ভালো থাকবেন, এবং আজকে আমাদের বিনোদন সারাদিনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে। আর দর্শকের কাছে অনুরোধ থাকলো, দর্শক যেন মঞ্চ নাটক দেখেন আজকে থেকে প্রতিদিন 26 তারিখ পর্যন্ত নাগরিকের এখানে নাটক আছে। এছাড়াও শিল্পকলে 30 দিনই নাটক হয়, আপনাদের প্রতি অনুরোধ, আসুন দেখুন। ভিউয়ার্স, মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান এবং সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন অনলাইনে www.facebook.com/maasranga television, টাইপ করে লগ অন করুন, অথবা যোগ দিন ইউটিউবে মাছরাঙ্গা টিভি অফিসিয়াল চ্যানেলে, এবং সবসময় সাথে থাকুন মাছরাঙ্গা টেলিভিশনের সঙ্গে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের পর্বেরও বিদায় ঘণ্টা বেজে গেছে, তবে আমরা জানি প্রতিটি বিদায় নতুন আগমনের বার্তা দেয়। আমরাও ফিরে আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় আপনাদেরই প্রিয় চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, বিদায়।